আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তারিতি শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম করোনায় আরও একজনের মৃত্যু নতুন আক্রান্ত ছয় জন মৌলভীবাজারে যুক্তরাজ্য ফেরত নারীর মৃত্যু করোনায় আক্রান্ত মিকার কারখানার কর্মকর্তা করোনা ভাইরাস মিরপুরে বাসিন্দার মৃত্যুতে আতঙ্কে এলাকাবাসী ছাব্বিশ মার্চ থেকে চার এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা সাদুল্লাহপুরে দুই করোনা রোগী শনাক্ত এলাকা জুড়ে আতঙ্ক নিম্নবিত্তদের জন্য ছয় মাসের কিস্তি শিথিল ও এস ডি হলেন ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত সিভিল সার্জন শাহ আলম সর্দি জ্বর শ্বাসকষ্ট নিয়ে আইসি ইউতে সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধের নির্দেশ বিমানে করোনা রোগী সন্দেহে জানালা দে ঝাঁপ পাইলটের করোনা আতঙ্কে কলম্বিয়ায় কারাগারে সংঘর্ষে নিহত তেইশ জন ডেল্টা হাসপাতালের এক চিকিৎসক করোনা আক্রান্ত সকল প্রকার সামাজিক ধর্মীয় রাজনৈতিক সমাবেন বিস্তারিত সংবাদ ফেরত নারীর মৃত্যু যুক্তরাজ্য মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার এক নারীর মৃত্যু হয়েছে তিনি সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আসেন তার শরীরে করোনা ভাইরাসের কিছু লক্ষণ ছিল এ ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে ওই নারী শহরের কাশীনাথ রোডের শাহবাগ আবাসিক এলাকার বাসিন্দা বলে জানা গেছে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সেদর সার্কেল জিয়াউদ্দিন ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন তবে ওই নারী করোনা আক্রান্ত কিনা এ ব্যাপারে নিশ্চিত নিশ্চিত কোনো কোনো তথ্য পাওয়া যায়নি জানা যায় ওই নারী মাসখানেক আগে দেশে আসেন করোনায় আরও একজনের মৃত্যু নতুন আক্রান্ত ছয়জন বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস দেশে আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা দাঁড়ানো হয়ে দাঁড়িয়েছে তিনজনই আরও গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় জন সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা তেত্রিশ জন সোমবার বিকালে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইসডিসিআর পরিচালক মির্জাদি সেবরিনা ফ্লোরার নিয়মিত ব্রিফিং এ ঢাকার ধামরাইয়ের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক নির্বাহী কর্মকর্তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয় তাকে ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ এছাড়া তাকে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে বলে জানান কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা সাফায়েত উল্লাহ এই ঘটনায় কলকারখানার সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে ওই কর্মকর্তা দাবি করলেও সেখানে অন্যান্য কর্মকর্তা কর্মরত শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাসের বিরাজ করছে বলে জানা গেছে বাসিন্দাদের মৃত্যুতে আতঙ্কে এলাকাবাসী রাজধানী মিরপুরে শনিবার যে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার আবাসস্থল মিরপুর উত্তর টোলারবাগে জনমনে এখন এক ধরনের আতঙ্ক বিরাজ করছে ওই ব্যক্তি আক্রান্ত অবস্থাতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোয় স্থানীয় বাসিন্দারা আতঙ্ক করছেন যে এই ভাইরাস ইতোমধ্যে আশেপাশে ছড়িয়ে যেতে পারে এমন অবস্থায় খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ ২৬ মার্চ থেকে চার এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী ২৬ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এ সময় শুধু পুলিশ হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে সোমবার করোনা পরিস্থিতি বাংলাদেশ সচিবালয় এক জরুরি এ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল এ ঘোষণা করেন খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন উনত্রিশ মার্চ থেকে দুশোরা এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে এই ছুটির সঙ্গে ছাব্বিশ মার্চের ছুটি ও সাতাশ ও আঠাশ মার্চ শুক্রবার শনিবার ও তিন ও চার এপ্রিল শুক্র শনি যোগ হবে তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনী সারা দেশে মাঠ প্রশাসনকে সহযোগিতা করবে বলে জানানো হয় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব স্বাস্থ্যসেবা বিভাগের সচিব তথ্য সচিব প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধান তথ্য কর্মকর্তা পিআইও সাদুল্লাপুরে দুই করোনা রোগী শনাক্ত এলাকা জুড়ে আতঙ্ক গাইবান্ধা শহরের থানাপাড়ায় আমেরিকা প্রবাসী গৃহবধূ ও তার সন্তানের করোনা শনাক্ত হওয়ায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তবে সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামে তারা শনাক্ত মা ও ছেলে আত্মীয়ের বাড়িতে ১৩ মার্চ বিয়ের দাওয়াত খেয়ে আসার পর সেই পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা সংগ্রহে দল আজ সাদুল্লাপুর হবিবুল্লাপুর গ্রামে আসার কথা রয়েছে এদিকে গতকাল প্রশাসনের পক্ষ থেকে সাদুল্লাহপুরে লকডাউনের ঘোষণা এবং পরে জেলা প্রশাসন থেকে লকডাউনের অনুমতি না দেওয়ার ঘটনায় উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে রাস্তাঘাট বাজার অফিসে লোকজনের উপস্থিতি অনেক কমে গেছে নিম্নবিত্তদের জন্য ছয় মাসের এনজিও ঋণের কিস্তি শিথিল এনজিও ঋণের কিস্তি ছয় মাসের জন্য শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর এম এর ফলে আগামী জুন পর্যন্ত ঋণ কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে সেটিকে খেলাপি বা বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে না গতকাল সংস্থাটি এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সার্কুলারে বলা হয়েছে বর্তমানে করোনা ভাইরাস জনিত কারণে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়ছে দেশের সার্বিক অর্থনীতির এ নেতিবাচক প্রভাবের ফলে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণগ্রহীতাদের ব্যবসা বাণিজ্য তথা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এ অবস্থায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বিধি বিধিমালা দুই হাজার দশ এর বিধি চুয়াল্লিশ অনুসরণে এক জানুয়ারি দু হাজার বিশ ঋণের শ্রেণীমান যা ছিল আগামী ত্রিশ জুন পর্যন্ত ওই ঋণ তার চেক বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে না এর আগে গতকাল বাংলাদেশের প্রতিদিন নিম্নবিত্তদের দুর্ভোগের কথা তুলে ধরে কোনায় দিনজীবীদের কমছে আয় চিন্তা ঋণের কিস্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে ভুক্তভোগীরা এনজিও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এই প্রতিবেদন প্রকাশের পর পরি নরেচরে বসে এমআরএ সংস্থাটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জি বলেন করোনা ভাইরাসের কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আপাতত আগামী জুন পর্যন্ত কিস্তি পরিশোধের বিষয়টি নিল্যাক্স করে সার্কুলার নিয়েছি পরিস্থিতি আরও খারাপ হলে প্রয়োজনে এই সুবিধা আরও বাড়ানো হবে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পঁচিশ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সচিবালয় সময় ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিন ও জরুরি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সব বিচার কাজ মুলতবির নির্দেশ কোভিড উনিশ করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জামিন ও জরুরি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সব বিচার কাজ মুলতবির নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয় আজ বাইশ মার্চ সুপ্রিম কোর্ট জেনারেল মোহাম্মদ আলী আকবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তি অবিলম্বে অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে ডি হোলেন ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত সিভিল সার্জন শাহ আলম ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত সেই সিভিল সার্জন মোহাম্মদ শাহ আলম কে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর ও এসডি করা হয়েছে রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ও এসডি করা হয় তার স্থলে সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সরকারি সহকারী পরিচালক ইন্ডাস্ট্রিয়াল হেলথ ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাকে দেশে করোনা ভাইরাসের সতর্কতায় জনসমাগম মাহফিল সমাবেশ ও সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার এই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম তার সহকারী বাস বাসভবনে ঘটা করে তার মেয়ের বিয়ের আয়োজন করে বিয়েতে দেওয়া হয় সরকারি চিকিৎসক সহ প্রায় চারশো জন অতিথিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে ইতালি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জের দুটি হাসপাতাল ও দশটি বাড়ি বিশেষ নজরদারিতে কিশোরগঞ্জের ভৌরবে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত ইতালি ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি দুটি বেসরকারি হাসপাতালের সান্নিধ্যে থাকায় এ দুটি হাসপাতাল সহ তার বাড়ির আশপাশের দশটি বাড়ি বিশেষ নজরদারিতে রাখা হয়েছে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানান ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে কি না সেটা পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা থেকে আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ দল ভৈরবে এসেছেন ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তাদের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে তাছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদেরও তালিকা তৈরি করা হবে বলে জানান তিনি স্থানীয় সূত্রে জানা গেছে ভৈরবের জগন্নাথপুর এলাকার ওই ব্যক্তি গত আঠাইশ ফেব্রুয়ারি ইতালি থেকে বাড়িতে আসেন বাড়িতে তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে ২২ মার্চ সকাল দশটার দিকে পরিবারের লোকজন তাকে আবেদিন হাসপাতালে নিয়ে যান সেখানে থেকে তাকে রেকর্ড করা হয় সেখানে নিয়ে যাওয়ার পর রাতে সাড়ে দশটায় তাকে মৃত ঘোষণা করা হয় আতঙ্কে নিহত তেইশ জন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস আতঙ্কে আছেন বিশ্বের কোটি কোটি মানুষ করোনা আতঙ্কে কলম্বিয়ার বিভিন্ন কারাকারে সংঘর্ষের ঘটনা ঘটেছে আর তাতে তেইশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিরাশি জন রোববার তেইশ মার্চ রাতে কলম্বিয়ার বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডেল্টা হাসপাতাল এক চিকিৎসক করোনা আক্রান্ত ডেল্টা হাসপাতাল এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হন শনিবার মিরপুরের টোলারবাগে কোভিড উনিশ আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধকে চিকিৎসা সেবা দেওয়া চার চিকিৎসক বারো জন নার্স ও তিনজন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল তাদেরই একজন পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আক্রান্ত ওই চিকিৎসক বর্তমানে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে আইসোলেশনে আছেন শুধু তাই নয় কোয়ারেন্টাইনে আছেন ওই হাসপাতালের পরিচালক ডক্টর বদিউজ্জামান ও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল দর্শক আমাদের সংবাদটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং স্বাধীনবালা নিউজ টিভির নিয়মিত সংবাদ দেখতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন